আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস থ্রির একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ক্লাস থ্রির আমরা গণিত নিয়ে হাজির হয়েছি। এই হচ্ছে শিক্ষার্থীদের একাংশ দেখা যাচ্ছে। তো আমরা যেই ক্লাসে উপস্থিত সেই ক্লাসের আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যোগ অঙ্ক করব। তো যোগ বিষয়টা কি সেটা নিয়ে কথা বলবো। তো এই ক্লাস টুতে তো আমরা অলরেডি যোগটা দেখে এসেছি, তারপরও এখানে আমরা আমাদের বইতে যে অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে আমরা যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 21 যোগ অঙ্ক করতেছি। তো আমাদের বইতে যে অঙ্কটা দেওয়া আছে আমরা একটু বইয়ে চলে যাই। বইয়ে আছে হচ্ছে যে যোগ অঙ্ক, এবং এই বইতে যে আছে যে রেজার 34টি কাগজ আছে এবং তার বোন তাকে 21টি কাগজ দিল, তার কতটি কাগজ হলো, এই হচ্ছে প্রশ্নটা। তো এই প্রশ্নের আলোকে আমরা এখন এটার সমাধান করব। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুদেরকে দেখা যাচ্ছে। তো আমরা এটার যদি সমাধান করি আমরা তাহলে কি দাঁড়ায়, এখানে কিন্তু এটা হচ্ছে 4 আর এই হচ্ছে 1, চারের সাথে যদি 1 যোগ করি 4-এর পরের সংখ্যা কত? 5। আশা করতেছি বোঝা যাচ্ছে 4-এর পরে হচ্ছে কত? 5। আর এখানে হচ্ছে 3 আর এই হচ্ছে 2, 3-এর পরে 3, 4, 5। বন্ধুরা, এটা যারা বুঝবে না আমি একটু দাগ দিয়ে বোঝাচ্ছি, 1, 2, 3, তার মানে এখানে হচ্ছে 3টা দাগ এটা দিয়ে বোঝানো হয়েছে। 3 মানে হচ্ছে এইটা, আর 2 দিয়ে যদি বোঝানো হয় 1, 2, তাহলে টোটাল কয়টা দাগ? বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে 1, 2, 3, তারপরের থেকে যদি গুণি 4, 5, তার মানে এখানে হচ্ছে 5। তাহলে আমরা ফাইনালি যে ভ্যালুটা পাচ্ছি আমাদের 34 এবং 21 দুইটাকে যদি যোগ করি পাওয়া যাচ্ছে হচ্ছে 55। এটা অলরেডি আমরা জেনে ফেললাম, 55 হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালুটা। তো আমরা পরের অঙ্কগুলো করতেছে। তো পরের অঙ্কগুলো কী হবে বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু অলরেডি আমরা অঙ্কগুলো তুলে রেখেছে সব কয়টা অঙ্কই। এই অঙ্কটা করতেছি এটা হচ্ছে 1 নম্বর। তো এইটা পৃষ্ঠা নাম্বার 21, 21-এর 1 নম্বর যেটা সেটা 8-এর সাথে যদি 1 যোগ করি 8-এর পরে হচ্ছে কত? 9, 8, আর এই হচ্ছে 8, আর এর সাথে যোগ করি যদি 1, 8 আর 1 হচ্ছে 9, আর এই হচ্ছে 9 থেকে গেল, অর্থাৎ 99। এর সাথে বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 4, এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড়? অবশ্যই 4। 4-এর সাথে যদি 1 যোগ করি 4-এর পরে কত? 4 আর 1 হচ্ছে 5, আর এই জায়গাটা এখানে হচ্ছে 4, 4-এর সাথে যদি 1 যোগ করি 4 আর 1 হচ্ছে 5, তারপরে এই হচ্ছে 55। আমরা 11 আর 44 যদি যোগ করি পাবো হচ্ছে 55। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে 8 দুইটা সংখ্যার ভিতরে বড় যেটা সেটা আমরা হিসাব করব, তারপরে গণতে থাকবো পরের যে সংখ্যাটা এইটা, অর্থাৎ 8, আর এর সাথে 1 যোগ করলে হবে কত? 9, আর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 7, বড় কোনটা? 7। 7-এর পরে আমরা 2 ঘর গণব, 7, 8, 9। বন্ধুরা লক্ষ্য করো, এখানে যদি 7 হয় তারপরে আমরা আরও 2টা গণব, মানে 1, 2, অর্থাৎ 7, 8, 9। বন্ধুরা আশা করতেছি যে বোঝা গিয়েছে, তার মানে 99 হবে আমাদের বিষয়। এর পরের যে বাকি যে অঙ্কগুলো আছে আমরা একটু করতেছি। বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2, 2 আর 2-এ হচ্ছে কত? 4। তোমরা কি অবশ্যই জানো কীভাবে 4, যারা না জানো তাদেরকে বলছি, এই হচ্ছে 1, 2, তারপরে হচ্ছে কত? 3 এবং 4, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 2টা, তার মানে 1, 2, 3, 4। তো বন্ধুরা আশা করতেছি বোঝা যাচ্ছে। ঠিক সেমভাবে এখানেও দেখো 2, 2, এখানেও হবে কত? 4। তো তারপর যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখি, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 4। তো 5 এবং 4 এই দুইটা কীভাবে লিখি? বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা 5 ধরে নিলাম, তারপরে 1, 2, 3, 4, এখানে যদি 5 হয় 5, তারপরে হচ্ছে কত? 6, 7, 8, 9। তো বন্ধুরা আশা করতেছি বোঝা যাচ্ছে, এখানে হচ্ছে কত? 9, আর এখানে হচ্ছে 6 আর 3, আমরা যদি 6 লিখি এখানে, বন্ধুরা লক্ষ্য করো আমরা লিখলাম 6, 1, 2, 3, 6-এর পরে 6, 7, 8, 9, তার মানে আমাদের এখানে রেজাল্ট আসলে হচ্ছে কত? 99। বন্ধুরা আশা করতেছি অবশ্যই বুঝতেছ। তারপরে যেটা আছে বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 5, এটা হচ্ছে সবচেয়ে বড়, 5-এর পরে 1টা 2টা 3টা, অর্থাৎ 5, 6, 7 এবং 8, এখানে ভ্যালু আসতেছে কত? 8, এখানে ভ্যালু আসতেছে 8, আর এখানে হচ্ছে 4, 5, 6। বন্ধুরা আশা করতেছি অবশ্যই এই অঙ্কগুলো বুঝে ফেলেছ। আমরা খুব শীঘ্রই অন্যান্য অঙ্ক নিয়েও কিন্তু হাজির হচ্ছি বন্ধুরা।
তো তোমরা আমাদের সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এই হচ্ছে আমাদের যে ক্লাসরুমটা বন্ধুরা, সেই ক্লাসরুমটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দিবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।